ভারতের 18তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। এই দফায় ভারতের 7 রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে ভোট হচ্ছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল 11টা পর্যন্ত গড় ভোটদানের হার 26.3%। সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে 31.92%, এছাড়াও বিহারের 24.25%, চণ্ডীগড়ে 25.03%, ঝাড়খণ্ডে 29.55%, উড়িষ্যায় 22.64%, পাঞ্জাবে 23.91% এবং উত্তরপ্রদেশে 28.02% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 24.02%। এই দফার নির্বাচনের তৃতীয়বারের মতো উত্তরপ্রদেশের বারাণসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনের ফল প্রকাশ করা হবে 4 জুন। দর্শক, লোকসভা নির্বাচন নিয়ে কলকাতা থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। 8টি রাজ্যের মোট 57টি আসনে কিন্তু আজকের ভোট গ্রহণ চলছে। আজকের ভোট গ্রহণে কিন্তু গোটা দেশের মধ্যে দেখা যাচ্ছে 904 জন প্রার্থী কিন্তু ভোটে কিন্তু লড়ছেন, অর্থাৎ তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশন সকাল 11টা পর্যন্ত যে তথ্য দিয়েছে, ভোটের গড় হার গোটা দেশে এখনও পর্যন্ত ভোট পড়েছে 26.3% এবং পশ্চিমবঙ্গে 28.1%। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বেশ কিছু অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে, এবং পাশাপাশি দেশের এই নির্বাচনকে কেন্দ্র করে যে যা ব্যবস্থা নেওয়ার কথা, কড়া পদক্ষেপের ক্ষেত্রে নজরবন্দি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে কিন্তু বসানো হয়েছে ওয়েবকাস্টিং মেশিন এবং এআই প্রযুক্তির মধ্য দিয়ে কিন্তু সেই কাজ চলছে। আমি একবার সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন, আমি নিরাপত্তা বাহিনী কিন্তু একেবারে সদা সতর্ক রয়েছে ভোটকে শান্তিপূর্ণ করার জন্যে। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন সদা সতর্ক থাকছে। সমস্ত